শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকে আমরা একটা জায়গায় বেড়াতে যাব, মানে একটা আত্মীয় বাড়ি। তো মানে অনেক দিন থেকে নিমন্ত্রণ ছিল, বাট আমরা যাচ্ছিলামই না। তো তারা আসার জন্য অনেকবার বলেছিল, আমরা যাইনি। তো তারা খুব রাগ করছে, এখন পুজোর সময় বাবার অফিস ছুটি পড়েছে, ওই জন্য আমরা বেরোচ্ছি। তো এখন ভোরবেলা প্রায় 5টা বাজে, আর 5টার সময় উঠে পড়েছি, কারণ কি রেডি হয়ে আমাদের বেরোতে হবে, অনেকটা দূরেরই পথ। তো দেখো, এখনও সকালে ফুলগুলো ফোটেনি, এখনও আধ বোজা হয়ে আছে, বুঝতেই পারছো একদম ভোরবেলা। তো আমাদের এই দিকটা হচ্ছে পূর্ব দিক, ঠিক আছে? তো পূর্ব দিকে এখনও সূর্যের একটু দেখা মেলেনি, তার সঙ্গে এমনি মেঘলা হয়ে আছে বৃষ্টির সময়। তো সূর্যের কোনো দেখা যাচ্ছে না, মানে যে 5টা বাজার সময় সূর্য ওঠে, কারণ এখন তো দিন ছোট হয়ে যাচ্ছে ধীরে ধীরে শীতকালের দিকে। আর এই দিকটা হচ্ছে আমাদের উত্তর দিক। তো আমি নিচে গেলাম, এবার নিচে গিয়ে ফ্রেশ হয়েছি, হয়ে ওপরে গেছিলাম, কিছু জিনিসপত্র জামা কাপড় ছিল কালকে, সেগুলো তোলার জন্য। তো আমি এই ড্রেসটা পরবো। তো আমি কথা বলতে যাচ্ছিলাম, সে সময় মা একটু পুজো করছিল, তো ওই জন্য বন্ধ করে দিলাম কথা। তো আমি রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি, আর গাছতলায় শিউলি ফুল পড়ে আছে। তো আমাদের তো জানোই চারিদিকে, আগের দিন ভিডিও দেখেছিলে, পুরো চারিদিকে জলাশয় জলাশয়, জলে যা তা অবস্থা। তো আমি অনেক ঘুর পথে আমরা বেরিয়েছিলাম, বেরিয়ে তারপরে টোটো পেয়েছি, ভাগ্য ভালো, না হয় ট্রেনটা আমরা মিস করে ফেলতাম, কারণ একটা ট্রেন মিস হলে পরের ট্রেন আবার 30 মিনিট পর, তখন না মানে এই মানে 30 মিনিটের গ্যাপের জন্য না অনেকটা দেরি হয়ে মানে দেরি হয়ে যেত। আর আমরা যেখানে যাচ্ছি সেখানে অ্যাভেলেবেল সবসময় ট্রেন থাকেও না, আমাদের ট্রেন মিস হয়ে গেলে খুব সমস্যা হতো, আমাদের যেতেও প্রায় অনেক সময় লেগে গেছিলো। দেখতেই পাচ্ছ চারিদিকে এত জল, মানে আমাদের এদিকে প্রচণ্ডই বৃষ্টি হয়েছে, চারিদিকে সব জলে ডুবে গেছে, বাড়ি ঘর মানে একদম জলে পরিপূর্ণ। আর দেখতে পাচ্ছ মাঠের মধ্যে, জানি না ফোনের ক্যামেরায় কতটা ধরা পড়ে, ছোটো ছোটো সাদা সাদা ফুল রয়েছে, শ্যাপলা বা শালু ফুল যেগুলো, সেগুলো এই যে জলাশয়গুলোতে, এখানে যেসব মাছওয়ালা আছে ছোটো ছোটো, যারা মানে কিছু বিক্রি করে শাক টাক, তারা হচ্ছে এখানে নৌকা করে বা ভেলা করে আসে, আর এই শালুকগুলো তুলে নিয়ে যায়। শালুক ফুল একদম ফুটে সাদা হয়ে আছে, দেখতে মানে অপূর্ব লাগছে, দৃশ্যটা একদম অপূর্ব, মানে পুরো সবুজ, তার মধ্যে জলের মধ্যে ছোট ছোট সাদা সাদা শালুক ফুল হয়ে আছে, আর সঙ্গে কি বলতো দূর দূর পর্যন্ত একদম জলে টইটুম্বুর, না মানে অপূর্ব লাগছে দৃশ্যটা। তো আমরা হাবড়া স্টেশনে নেমেছি, হাবড়া স্টেশন থেকে আমরা তারপরে বাসে উঠব, আমরা নৈহাটিতে যাব। তো এই কানের দুলটা পরেছিলাম আমি, যে কালো রঙেরটা, একটা স্টিল ছিল ওইটা পরিনি আমি, ব্ল্যাক দিয়ে গোল্ডেন দিয়ে পরেছি। দেখতে পাচ্ছ চারিদিকে পুজোর কাজ তোড়জোড়ভাবে শুরু হয়ে গেছে, মহালয় তো হয়ে গেছে, আজকে তৃতীয়া মেবি, তো তাও দেখো এখনও পুজোর কাজ শেষ হয়নি। তো চারিদিকে এত কুয়াশা, মানে কি বলবো, মানে কিছু তো দূরে না কিছু দেখা যাচ্ছে না, ফোনে হয়তো বুঝতে পারছে যে কুয়াশাটা কতটা, কিন্তু না কুয়াশাটার পরিমাণ প্রচণ্ড বেশি ছিল, মানে দূরে দূরে কিছু দেখতে পাচ্ছি না। তো রাস্তায় মানুষজন খুবই কম ছিল, এখানে একটু হাট বসেছিল, বেশ মানুষজন ছিল। দেখো একদম কুয়াশায় পুরো একদম চাদরে ঢাকা, মনে হচ্ছে না ভর শীতকাল। আর বাসের হাওয়াতে না আমার পুরো একদম গলা ভেঙে গেছিলো কালকে, বা এখানে এসে তারপরে গরম জলে দুবার গার্গিল করেছি, তারপরে গরম জল খাওয়ার পর তারপরে গলাটা ঠিক হয়েছে। তো আমরা হচ্ছে প্রথমে আমাদের বাড়ির থেকে টোটোতে এসেছি, দেন আমরা ট্রেন করে হাবড়া আসলাম, হাবড়া আসার পর সেখান থেকে বাস করেছি, এই যে নৈহাটি স্টেশনে আমরা আসছি, নৈহাটির থেকে আমরা ট্রেন ধরবো, এখান থেকে আমরা বর্ধমান যাব। তো নৈহাটি জংশন দেখতেই পাচ্ছ, তো আমাদের ট্রেন একটু পরেই আছে, ওই মাতারা এক্সপ্রেস, ওটাতে করে হচ্ছে ওই তারকেশ্বর সামথিং ওখানে যাওয়া হয়। তো মাতার এক্সপ্রেস আমার ঠিক মনে পড়ছে না, তো ওখানে যাব আমরা, তারাপীঠ মেবি ওটা, তারাপীঠ, বীরভূমে তারাপীঠ যেতে হয়। তো নৈহাটি জংশন থেকে সব ট্রেনগুলো পরপর দাঁড়িয়ে আছে, আমাদের ট্রেন আসতে প্রায় 30-40 মিনিট মতন সময় লেগেছিল, আমরা অনেকক্ষণই বেশ ওয়েট করেছি, তারপর আমাদের ট্রেন ঢুকেছে যে মাতারা এক্সপ্রেস, মেবি তারাপীঠে যায় এটা। তো আমরা হচ্ছে বর্ধমানে নেমে পড়বো, আমরা তারাপীঠ যাব না। তো ট্রেনে আমি জানলার ধারে প্রায় সিট পেয়েছিলাম, কিন্তু দুটো বাচ্চা আবার এসে মানে বসলো, তো
ওই জন্য আর কি। আমরা যেখানে আছি এখান থেকে স্টেশন মানে জাস্ট 2 মিনিটের হাঁটার পর, তো ওই জন্য ট্রেনের আওয়াজ প্রচুর শুনতে পাবেন। মানে আমি বাড়ির ছাদে দাঁড়িয়ে ট্রেন দেখতে পাচ্ছি, আর এই দেখো গঙ্গা এত সুন্দর, মানে অপূর্ব ছিল এই দৃশ্যটা। মানে মানে কি বলবো, এই জিনিসগুলো না মুখে প্রকাশ করা যায় না, কিন্তু এখন ভাটা চলছে ওই জন্য দেখো পলিগুলো দেখা যাচ্ছে একদম। মানে গঙ্গায় এতটা পলি মানে দেখা যাচ্ছে কারণ ভাটা হচ্ছে, কারণ এই সময় তো প্রচুর জল না, কিন্তু জল নেই কেন আমি পরে বুঝলাম যে ভাটার জন্য জল কম। আর এখানে দেখতেই পাচ্ছ যে ক্ষেত, মানে যাচ্ছি আমরা যখন নৈহাটি হয়ে চুচুড়া হয়ে ওই দিকটায়, মানে একদম এত সুন্দর অপূর্ব দৃশ্য, মানে কি বলবো, মানে মুখে বলে এগুলো না ভাষায় প্রকাশ করা যায় না। মাঠকে মাঠ একদম ধান ক্ষেত, আর সঙ্গে রয়েছে একদম পদ্ম ফুল, একদম পদ্ম ফুল চাষ হচ্ছে। এই যে এই যে পদ্ম ফুল চাষ হচ্ছে, মানে এত অপূর্ব না, মানে সকালবেলাটা ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, এই সময় তো পুজোর সময় ফুল তুলে নিয়েছে, কিছু কিছু আছে তাও মানে অপূর্ব লাগছে দেখতে। এটা প্রথমে হচ্ছে একদম ক্ষেতের সাইডে কিছু হয়তো কচু বা কিছু টাইপের জিনিস লাগানো আছে, তারপরেই হচ্ছে ক্ষেতে একদম পদ্ম ফুল লাগানো, আর পদ্ম ফুলের ঠিক পরেই একদম মানে যত দূর চোখ যাচ্ছে ধান ক্ষেত। আর ধান ক্ষেত এখানে বেশিরভাগ অন্যান্য সবজি হচ্ছেও না, আর যেহেতু বর্ষাকাল অন্যান্য সবজি লাগানোর অতটা মানে বাহার নেই, কারণ কি বর্ষায় সব পচে গেছে, হয়তো গাছ নষ্ট হয়েছে, তো সবই ধানই লাগানো হয়েছে এই সময় যে বর্ষার ধানটা হয়। এত অপূর্ব লাগছে, মনে হচ্ছে যেন কোনো সবুজ কার্পেট বা গালিচা পাতা আছে, অসাধারণ দেখতে লাগছে। মানে আমি সেটা ভাষায় বা ফোনের ক্যামেরায় আমার ওঠেনি, কিন্তু মানে মুখে আমি এটা প্রকাশ করে বলতে পারছি না কতটা সুন্দর লাগছে। এই দিকটা না শালুক বা শাপলা এই জিনিসটা আমি চোখে দেখিনি সত্যি বলতে, আমাদের ওই দিকটায় শালুক বা শাপলা প্রচুর ছিল। মানে যতক্ষণ ট্রেনে এসেছি মানে আমরা দেখেছি পুরো একদম শালুক বা শাপলা একদম ফুটে সাদা হয়ে রয়েছে একদম, কিন্তু এই দিকে হচ্ছে পদ্মের চাষ হয়। এটা হচ্ছে চাষ করেছে, পদ্ম ফুল কিন্তু এমনি লাগানো নেই, এরা চাষ করেছে মাঠকে মাঠ, যেহেতু পুজোর সময় পুরো যখন গ্রীষ্মকাল থাকে বা শীতের সময় তো জল থাকে, কিন্তু গ্রীষ্মকালে জল একটু কম থাকে, তখন কিন্তু পদ্মের এই গাছগুলো শুকিয়ে যায়, কিন্তু এর যে নিচের গোড়াগুলো থাকে, আবার বর্ষাকালে এগুলো আবার তৈরি হয়ে যায়, মানে গাছগুলো আবার বেড়ে ওঠে আর তখন পদ্ম ফুল ফোটে। চারিদিকে কাশফুল অসাধারণ, মানে কাশফুলগুলো তুলতে পারছিলাম না, কারণ যখন আমি দেখছি ততক্ষণে ফোন অন করে ক্যামেরা অন করতে করতে না কাশফুলগুলো চলে গেছে, অতটা ক্যামেরায় ধরা পড়েনি, কিন্তু একদম কাশফুলের ক্ষেত রয়েছে, সঙ্গে রয়েছে পদ্ম ফুল আর ধান ক্ষেত। আর দূর দূর দেখুন বেশ কিছু কিছু গাছের ছাই না এগুলো লাগানো, মানে আপনি বুঝতে পারবেন যে গাছের ছাই লাগানো, সঙ্গে না আমের বাগানও প্রচুর দেখেছি, প্রচুর আমের বাগান রয়েছে একদম। মানে কি বলবো, কি অপূর্ব যে দৃশ্যগুলো দেখতে লাগছে মুখে প্রকাশ করতে পারছি না। আমরা হয়েছিলাম কি রাতের ট্রেনে আসবো, কিন্তু রাতের ট্রেনে আসলে এই দৃশ্যগুলো আমাদের সত্যিই দেখা হতো না, আমি মিস করতাম। নেক্সট বার আসলে আমরা রাতের দিকে ট্রেনে আসতে পারি, কিন্তু এবার সকালের দিকে ট্রেনে এসে সত্যিই ভালো হয়েছে যে আমি এই জিনিসগুলো দেখাতে পারছি আপনাদের, আর আমি নিজে দেখতে পেয়েছি। এটা সবচেয়ে বড় কথা যে মানে মিস করে ফেলতাম যদি না দেখতে পারতাম। এত সুন্দর মানে অপূর্ব লাগছে, একদম সবুজ যেন গালিচা পাতা রয়েছে, একদম এক সাইজের, একদম যে ঘাস হোক ধান হোক সব মানে একই মানে সমান সমান, অসাধারণ দেখতে লাগছে। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখন বর্ধমান স্টেশনে চলে এসেছি, এখান থেকে বর্ধমানে থেকে আমরা আবার ট্রেন ধরবো, ধরে আমরা আমাদের যে গন্তব্য স্টেশন সেখানে যাব। তো স্টেশন চত্বর অতটা ভিড় ছিল না, বেশ ফাঁকাই ছিল, তো এখানে যে যার মতন কাজ করছে, এই যে দোকানে সব জিনিসপত্র লোডিং হচ্ছে, যে পেস্ট্রি বিক্রি হয় নর্মালি, তো এগুলো বিক্রির জন্য এগুলো হচ্ছে লোড করা হচ্ছে এই যে। আর এখানে প্রচুর মালগাড়ি আছে, প্রচুর মালগাড়ি আছে, কারণ এই দিকে না ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তো তো মানে প্রচুর মালগাড়ি, এমন পেট্রোলের যে বিভিন্ন রকম ট্র্যাং, এই যে যে পেট্রোলের যে মানে ভরে ভরে একদম, কত লম্বা যে ছিল এই ট্রেনটা, মানে আমি তো পরের দিকে তুলেছি, তো ট্রেনটা প্রচুর লম্বা ছিল, পুরো পেট্রোল যাচ্ছে এতে করে, ভাবুন তো যদি কোনোরকমভাবে যদি আগুন লেগে যায়। এই যে কয়লা যাচ্ছে, মানে গাড়ি গাড়ি পুরো একদম কয়লা, কতগুলো যে আমি মালগাড়ি দেখেছি এমন কয়লা নিয়ে যাচ্ছে, মানে
মানে 5 থেকে 10টা মানে কমপক্ষে হলেও মানে 10টা তো দেখিয়েছি, মানে পরপর যাচ্ছে মালগাড়ি। আর মালগাড়ি খুব মানে আস্তে আস্তে যায় যেহেতু, আবার কিছু কিছু সময় জোরে যায় যেখানে খালি পায়, তো ওই জন্য আমাদের ট্রেনও প্রচুর লেট লেট করেছে। আমরা একটা ট্রেন মিসও করেছি মাঝখানে, মানে একটা ট্রেন যদি না ধরতে পারি পরের স্টেশনে গিয়ে আবার অন্য ট্রেনটা ধরতে গিয়ে প্রচুর মানে হয়রানি হতে হয়, কারণ এইদিকে না ওই ট্রেনগুলো একদম পরপর কানেক্টেড থাকে না, তো সেই জন্য মিস হয়ে গেছিলো আমাদের একটা ট্রেন। যাই হোক, কথা বলতে বলতে আমরা আমাদের যে গন্তব্যস্থানে চলে এসেছি, আমরা দুর্গাপুর স্টেশনে নেমেছি। দুর্গাপুরে আমাদের গন্তব্য ছিল, তো এখানে অতটা মানে বৃষ্টি হয়নি এখনো পর্যন্ত, মানে যে দাদা বাড়িতে আছি কাকিমা বললো এখনো বৃষ্টি হয়নি, আজকেই সব একটু মেঘলা মেঘলা করেছে। আমি বলছি আমি সুটকেসে করে এই যে মেঘগুলো আনছি আর তোমাদের এখানে বৃষ্টি করছে। তো আমরা আবার টোটো ধরলাম, মানে সকাল থেকে আমরা আবার একটা টোটো ধরেছি, ট্রেন ধরেছি, বাস ধরেছি, পরপর দুটো ট্রেন, তারপরে আবার এই টোটো করে এই যে আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। কিন্তু বাড়িতে ঢুকে বেশ বেশ আনন্দ পেয়েছি, কারণ বাড়িতে এখানে অনেকগুলো বিড়াল ছিল, মানে 4টে বিড়াল ছিল। আর বিড়ালগুলো না মানে প্রত্যেকটা হুলো বিড়াল, কিন্তু নর্মাল আমাদের ওখানকার হুলো বিড়ালগুলো ছোট ছোট হয়, এখানকার হুলো বিড়ালগুলো আমাদের হুলো বিড়ালের দ্বিগুণ সাইজ, কি বড় বড়। আর এই কাকিমণি না এদেরকে খুব ভালোবাসে একদম, মানে খুবই যত্ন। তো আমরা ফ্রেশ হয়ে স্নান দান করেছি সবাই, তো আমরা তো যখন আসবো আমরা বলে আসিনি সত্যি, কারণ কি না হলে কাকিমা সকাল সকাল অনেক কিছু রান্না করতো। তো আসার পরে কাকিমা আবার জোম্যাটো থেকে অর্ডার করেছে, মানে আমরা যখন স্টেশনে নেমেছি তখন আমরা ফোন করেছি বাড়ি আসতে, মানে স্টেশন থেকে বাড়ি বললাম না 2 মিনিট, তো ততক্ষণে ফোন করেছি কাকিমা আবার জোম্যাটো থেকে সব কিছু অর্ডার করেছে। কাকিমা ঘরে তখন একাই থাকে সেই অবস্থায়, কাকু অফিসে ছিল, তো তাই জন্য আবার পনির মাশরুমের তরকারি এইসব জোম্যাটো থেকে অর্ডার করিয়ে কাকিমা আনিয়েছে। তো আমি আবার রাস্তায় বেরিয়েছি খাওয়া দাওয়ার পর, এই বাড়ি আর একটা কাকু আছে, তিনি আবার মানে বাইরে রাস্তায় যে কুকুরগুলো থাকে তাদেরকে খেয়ে দেয়। আর এই যে পায়রাগুলো দেখছো, এগুলো হচ্ছে কাকিমণির পায়রা, কাকিমণি আবার খেয়ে দেবে, ওই জন্য পায়রাগুলো এসে সব বসে আছে। অন্য সময় কিন্তু দেখবে না, ঠিক খাওয়ার সময় চলে আসবে। এই যে বিড়াল, বিড়ালগুলো সব চলে এসছে, মহারাজ মহারানী তো বলতে পারবো না বিড়ালগুলোকে, মুখ থেকে মহারানী বেরোচ্ছিলো ফার্স্টে যে মহারানীগুলো, কিন্তু তারা তো ছেলে ওই জন্য মহারাজ। তো দেখো এই যে পায়রাগুলোকে খেয়ে দিচ্ছে, কত পায়রা, বাবারে বাবা, মানে প্রচুর পায়রা, প্রচুর পায়রা, পায়রা কাক আর শালিক একদম দলে দলে ভর্তি প্রচুর। তো এই যে পায়রাগুলোকে খেয়ে দিয়েছে কাকিমা, চারিদিকে মানে এই যে রেলিংগুলোর ওপরে কাকিমা রং করেছে, কাকু বকা দিয়েছে যে রেলিংগুলোর ওপরে রং করা হয়েছে সবে, খেতে দেওয়া যেন না হয়, কিন্তু কাকিমা মায়া তো, তো তাই জন্য দিয়েছে পায়রাগুলোকে খেতে। প্রচুর পায়রা, প্রচুর পায়রা, অসংখ্য পায়রা, মানে কাকিমার জন্যই এসেরা যেন বসে থাকে এখানে। অন্য সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে রয়েছে, এই যে দুপুরবেলার সময়টা আর সকালবেলার সময় এরা একদম খেতে চলে আসে। কাকিমাদের জন্য এক হাঁড়ি ভাত রান্না করে, পুরো এক হাঁড়ি ভাত রান্না করে। কুকুরগুলোর জন্য সেম, সকালে একবার, দুপুরে একবার, আবার রাতে একবার খেয়ে দেয়। কুকুরগুলোকেও 3 বার খেয়ে দেওয়া হয় আর পায়রাগুলোকে 2 বার, রাতে যেহেতু দেওয়া হয় না, সকালে অনেকটা করে খেয়ে দেওয়া হয় পায়রাগুলোকে, আবার এই দুপুরের সময় দেওয়া হয়। আর আমি হাত দেখিয়ে দেখিয়ে তাড়াতাড়ি করে এদেরকে ওড়ানোর চেষ্টা করছিলাম জাস্ট মজা করে, কিন্তু দেখো এই যে অ্যান্টেনাগুলোর ওপরে পুরো খাচ্ছে এরা দল বেঁধে। শালিক কাক রয়েছে, কিন্তু এখানে বৃষ্টি হওয়ার কারণে না মানে অনেকটা বৃষ্টি হয়ে গেছে, মানে আমি বললাম না আমরা এসেছি তারপরে পরে বেশ বৃষ্টি, তার আগে পুরো রোদই ছিল, অতটা বৃষ্টি হয়নি। তো বৃষ্টির কারণে পায়রাগুলো সব ভিজে গেছে। আর ওই যে দূর দূর পর্যন্ত দেখছেন এগুলো সব ইন্ডাস্ট্রি এরিয়া, তো ওই যে গ্রাফাইডের কারখানা রয়েছে, তো এখানকার বাড়িঘরগুলো একদম মানে মানে গ্রাফাইডের ওই যে কারখানা হয় না, পেন্সিলের শীষের যে গ্রাফাইড, ওই কারখানা এখানে, মানে বড় বড় কারখানা না, এর কারখানা বলা ভুল, ফ্যাক্টরি রয়েছে, তো পুরো একদম কালো হয়ে যায়, মানে ঝাড় দিচ্ছি আর পুরো একদম চারিদিকে শুধু কালো আর কালো। তো এই যে বিড়ালগুলোই খেয়ে দিয়েছে, তো সন্ধ্যাবেলা আমি একটু, সন্ধ্যাবেলা না বিকালবেলার দিকে একটু ঘুমিয়েছিলাম, সন্ধ্যাবেলা উঠে আমি একটু চা বিস্কুট খেয়েছি, আর তারপরে
একটুখানি চাউমিন খেয়েছিলাম, চিকেন চাউমিন আনিয়েছিল বাইরের থেকে। আর এই দেখুন বিড়ালের পাগুলো পুরো কালো এই গ্রাফাইটের জন্য। আর রাতের বেলা মাংস, রুটি, বেগুন ভাজা। আর আমি এখন রয়েছি কাকিমাদের ছাদের ওপরে, কারণ নিচের ঘরে সবাই কথা বলছে, হল্লা চিল্লি। আমি তো বুঝতেই পারছিলাম না আমি ভিডিওটা কী করে পোস্ট করবো। কালকে রাতের বেলা আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ এতটা কষ্ট হচ্ছিল। তার আগের দিন রাতের বেলা ঘুম হয়নি, সকাল সকাল উঠতে হয়েছে, মানে এতটা পরিমাণে কষ্ট হচ্ছে। ওই জন্য আজকে সকাল সকাল উঠেছি, এখন 7টা বাজে। তো তারপরে 7টা থেকে কন্টিনিউয়াসলি মানে আমি ট্রাই করছি যে আমি ভিডিওটা কী করে আমি মানে পোস্ট করব, কিন্তু আমি সুযোগই পাচ্ছি না। মা বললো যা ছাদে যা গিয়ে তুই কর। আর এখন সকাল প্রায় 8টা বেজে গেছে, কারণ কি ভিডিওটা এডিট করে সব কিছু করতে সময় লেগেছে। তো ঠিক আছে, আজকের দিনে কী কী করলাম সেগুলো দেখাবো, আর একটা সুন্দর জায়গায় যাবো আজকে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। আর ভিডিওটা এখানেই শেষ করছি।